আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি আর সকালবেলা থেকে আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করলাম। তো দেখুন, মা আর বাবু কথা বলছে আর আমাদের চা খাওয়া মোটামুটি কমপ্লিট, আর এই জন্যে কথা বলছে যে আজকে কী রান্নাবান্না হবে। তো কী জন্যে রান্নাবান্না হবে, কার আসছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সকাল শুরুর সঙ্গে সঙ্গেই আমার কিসের দুষ্টুমিও শুরু হয়ে গেছে, দেখুন নাচানাচি চলছে এখানে। আর মা ওইদিকে ছোটাছুটি করছে বাজারের ব্যাগ নিয়ে, কারণ ছেলে বাজারে যাবে, কী আনবে না আনবে সেগুলো সব কিছুই বলে দিচ্ছে। আর এখানে দেখুন বাবু বেরিয়ে গেছে বাজারে যাওয়ার জন্য, তো ওই এখন বাড়ি এসে বাজার টাজার ওই করছে, আমরা এখন রেস্টে আছি। তো যাচ্ছে বাজারে আর অনেক কিছুই কেনাকাটা করবে, অনেক কিছুই আনবে, কারণ আমাদের বাড়িতে আজকে কিছু জন আত্মীয় স্বজন আসবে আর তারা খাওয়া দাওয়া করবে। আর এদিকে দেখুন বৌদিরাও চলে এসছে, আর ওরা জল ভরতে তো লেগে গেছে, আর তার সাথে সাথে জামা কাপড়ও দেওয়া হয়ে গেছে, আর এই যে আমাদের নিচে সব কিছু মেলে দিয়েছে ওরা। আর এদিকে বাবু বাজার থেকে চলে এসছে, আর দেখুন কত কিছু বাজার করে নিয়ে এসছে বাড়ির জন্য, আম, আলু, পেঁয়াজ, আদা, রসুন, পটল, অনেক অনেক কিছু। আর মার এদিকে আলু আর আলুর চচ্চড়ি আর রুটি হয়ে গেছে আমাদের খাওয়ার জন্য। তো দেখুন মিক্সার এখন বসিয়ে দিয়েছে, ওখানে পেস্ট হচ্ছে রসুন আর আদাটা তো হয়ে গেছে দেখলেন। আর এদিকে পেঁয়াজ কাটাও কমপ্লিট, কারণ ও সব কিছুই গুছিয়ে রেখেছে। আর এবার আমরা একটু পটল কাটতে বসবো। মা বলল কি না তোমরা যাই কাটাকুটি করছো করো, আমি একদিকে ডাল বসিয়ে দিই আর একদিকে আমের চাটনি হবে সেই জন্যে। আর এই গরমে তো আমাদের বাড়ি এখন রেগুলারই আমের চাটনি হচ্ছে, আর আমাদের দুজনের খুবই ফেভারিট চাটনি। আর দেখুন ওর পেস্ট হয়ে গেছে আদা রসুন, আর ওই যেদিকে পেঁয়াজ আমি বললাম পেঁয়াজগুলো সব ছাড়ি রেখে কেটে রেখে দিয়েছে ও গুছিয়ে। আমি বলছিলাম না আমাদের বাড়ি কিছু আত্মীয় স্বজন আসবে, আত্মীয় স্বজন বলতে আমার বাবা মা, বোন, বোনের বর আর আমার ঠাম্মা। আর এইদিকে দেখুন মায়ের চাটনি করা হয়ে গেছে আর ডাল সিদ্ধ খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখিয়েছিলাম না পটল কাটতে বসবো, তো পটল ছাড়ানো হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। তারপরে দেখালাম এখানে মা পটল ভাজতে বসে গেছে। আর এখানে দেখুন রান্না করতে করতে হঠাৎ করে দমকা হাওয়ার মতন ঝড় উঠলো, আর তার সাথে সাথে তো আকাশও ডাকছে খুব, আর মানে গম্ভীর হয়ে আছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে এক্ষুনি বৃষ্টি নামবে, আর পুরো আকাশটা পুরো মানে একদম মেঘাচ্ছন্ন হয়ে আসছে আস্তে আস্তে। তো বাজারে গিয়েছিলো এই জন্যেই যে আজকে ওরা খাওয়া দাওয়া করবে, তাই বাজারে গিয়েছিলো কেনাকাটা নিয়ে এসছে। আর এদিকে তো মা রান্না করছে দেখলেন, তো মা রান্না করার সাথে সাথে আমাকে বলছে টুম্পা তুমি হচ্ছে এখানে সব কিছু গুছিয়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু এক্ষুনি বৃষ্টি শুরু হলে সব ওই ঘরে নিয়ে চলে যাও। দেখছিলেন মা মাছ ভাজা করছে, তো এই দেখুন মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে কমপ্লিট। আর এই যে আমার ঠাম্মা, তো ঠাম্মা কৃষার জন্মদিনে ছিল না তাই আজকে ঠাম্মাকে খাওয়ার জন্য বলা হয়েছে। আর এই যে দেখুন দমকা হাওয়া কথা বলছিলাম না, ভীষণ জোরে একটা দমকা হাওয়া এসছে, মানে ঝড় উঠেছে বললেই হয় অনেকদিন পরে। আর আকাশ তো খুবই মেঘ আকাশে, আর আকাশে মেঘ বলে মানে কি বলবো, খুব আনন্দ হচ্ছে যে একটু পরেই বৃষ্টি নামবে। তো সত্যি একটু পরেই খুব জোরেই বৃষ্টি, এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর দেখুন গাছের পাতা দিকে তাকালে বুঝতে পারবেন কতটা জোরে ঝড়। আর যে আমি বললাম না হয়তো বৃষ্টি হতে পারে, তো দেখুন একদম বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টি, তো খুব জোরেই এসেছিলো বৃষ্টি তখন। আর মা তাড়াহুড়ো করে বলছে টুম্পা তুমি এক কাজ করো, সব এ ঘর থেকে তুমি ও ঘরে নিয়ে চলো, কারণ এই অবস্থায় আমি এখানে রান্না করতে পারবো না। তো আমরা ওই ঘর থেকে আমরা সব এই রান্নাঘরে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য, আর এসে দেখছি কারেন্ট নেই, কারেন্ট অফ, তাই কি করবো, চার্জার জ্বালিয়ে শেষ পর্যন্ত রান্না করতে হচ্ছে। আর এদিকে হবে মুড়ি ঘণ্ট, সেই জন্যই দেখুন ডাল টাল সব কিছু কমপ্লিট, মুড়ি মাছও ভাজা হয়ে গেছে, মুড়ি ঘণ্ট হবে এখানে। আর এই যে দেখুন মুড়ি ঘণ্ট কড়াতে প্রায় হবো হবো ভাব, তো এবার মা বলল মুড়ি ঘণ্ট হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝালটা তুমি করে নাও এখানে। তো আমি এই যে মাছের ঝাল করতে বসে গিয়েছি, তো আমি এদিকে মাছের ঝালটা করে নিচ্ছি আর মা ওইদিকে মাংসটা দেখছে, কাঠের একটু বৃষ্টিটা কমছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে। ফ্রেন্ডস ওয়েলকাম টু টুম্পাস ব্লগে, সবাইকে জানাই স্বাগতম, আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখতে পেলেন ব্লগটা কীভাবে শুরু করলাম আমি, আর অনেকক্ষণ পরেই আমি ইন্ট্রোটা দিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমার সাথে কী হচ্ছে না হচ্ছে সেটি জানতে পারবেন।
আর এই যে বললাম না কাঠের জালে মাংস করছে মা, তো বৃষ্টি কমা মাত্রই মা এখানে নিয়ে চলে এসছে, বলছে কাঠের জালে মাংসটা করলে খুব সুন্দর লাগবে আর খুব সুন্দর সেদ্ধ হবে। আর যেহেতু মটন রান্না হচ্ছে সেই জন্য একটু বেশি সেদ্ধেরই প্রয়োজন হয়। আর আমি বলছিলাম না বৃষ্টি হলো এক পশলা মতো, তো ওই দেখুন চারিদিকে কীরকম ভিজে ভিজে ভাব, আর তো দেখেই খুব ভালো লাগছে। আর আমাদের রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, এখানে মটনটা হলেই একদম রেডি। আর এখানে দেখুন সবাই খেতে বসে গেছে, আমার ঠাম্মা, বোনের বর, বোনের ছেলে আর আমার ওই বাবু, সবাই মিলে খেয়ে নিচ্ছে ওরা আগে, আর এরপরে আমরা বসবো। তো বোনকে বলছি তুই আগে খেয়ে নে তারপর আমরা খাবো। তো এখানে মা সবার জন্যই বেড়েছে, মানে শাশুমা, আমি, আমার মা সবাই খেতে বসবো সেই জন্য। আর এই যে দেখুন সবাই খেতে বসে গিয়েছে, মা, আমি, বোন আর আমার শাশুমা সবাই মিলেই এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে। আর ওরা তো খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছে, একটু পিছনে গিয়ে আমার ঠাম্মাও শুয়ে পড়েছে। আর খাওয়া হয়ে গেলে উঠে দেখছি কি না এবার একটু রৌদ্র রৌদ্র ভাবটা দিয়েছে, তো সেই জন্যে দেখুন সব আবার শুকনো শুকনো মনে হচ্ছে দেখে চারিদিকে, তো একটু রৌদ্রের ঝলকও দেখা গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।